নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শুক্রের রাশি পরিবর্তন অর্থাৎ আগামীকাল দৈত্যগুরু শুক্রাচার্য বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ গুরুর গৃহে দৈত্যগুরুর প্রবেশ। ছয় রাশি সোনার চাবিকাঠি পেতে চলেছে। আমি থাম্বেলে এই কথাটি আপনাদেরকে লিখে দিই, অর্থাৎ এই থাম্বেল একটা ভিডিওর থাম্বেল কিন্তু আপনাদেরকে নির্দেশ করে দেয় যে এই ভিডিওতে মূল জিস্ট কী হতে পারে। এবং এই যে শুক্রের যে রাশি পরিবর্তন, এই বৃশ্চিক রাশিতে শুক্র কিন্তু খুব একটা কমফোর্ট কিন্তু নয়, অর্থাৎ শুক্র কিন্তু খুব ভালো ফল দিতে পারে না। এবং সেখানে কেতু সঙ্গে যুক্ত হয়েছিল, এবং এই যে ধনু রাশিতে আগামীকাল যে শুক্র প্রবেশ করছে, সোনার চাবিকাঠি এই ছয় রাশি পেতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশি। দেখুন, আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে সমস্যা আছে কি না তারা শুধু প্রোগ্রাম দেখবেন না, আবারও বলি, বারবার বলছি, আপনার প্রোগ্রাম দেখার পাশাপাশি নিজের জন্ম ছক এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে অ্যানালাইসিস করান। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। এই শুক্রের রাশি পরিবর্তনে ধনবর্ষা হতে চলেছে এই ছয় রাশির, ধনের জোয়ার আসতে চলেছে এই ছয়টি রাশির। কোন এই সৌভাগ্যশালী এই ছয়টি রাশি, অর্থাৎ আগামীকাল থেকে কপাল খুলতে চলেছে, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো প্রথম যে রাশির কথা আমি বলবো, যে রাশি সে রাশির নাম, অনেকেই অপেক্ষা করছেন যে আমার রাশি আছে কি না, আমার রাশি আছে। দেখুন, প্রথম রাশি সে রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের ভাগ্যপতি আপনাদের একাদশভাবে কিন্তু অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট, আপনার ধন সম্পত্তি থেকে লাভ। শুক্র আমাদেরকে কি দেয়? পার্থিব সুখ, বড় গাড়ি, বড় বাড়ি, চাকর বাকর সমস্ত কিছু, ভৌতিক সুখ, এসি গাড়ি সমস্ত কিন্তু শুক্রের আন্ডারে কিন্তু আছে, অর্থাৎ কুম্ভ রাশির আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট। এবং এই সময়ের মধ্যে আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আপনারা কিন্তু পাবেন। আপনাদের পারিবারিক সুখের জায়গা, বন্ধু থেকে সহযোগিতা, সম্পত্তি ক্রয়, হঠাৎ ধনপ্রাপ্তি, বিদেশ থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে নির্দেশ করছে। কুম্ভ রাশি সোনার চাবিকাঠি পেতে চলেছে শুক্রের রাশি পরিবর্তনে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চম সপ্তম কানেকশান, আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের জোয়ার আসতে চলেছে প্রথম, অর্থাৎ আপনি মিথুন রাশির মানুষ, প্রেমের ক্ষেত্রে মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজ করছেন, অ্যাক্টিং, মডেলিং, শেয়ার মার্কেট, গোল্ড, লটারি, শেয়ার ফাটকা, দৈনিক রোজগার, দাম্পত্য সুখ, ব্যবসা ক্ষেত্রে শুভ, অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু লাভই লাভ কিন্তু হতে চলেছে। আপনারা মানে এক কথায় সোনার চাবিকাঠি কিন্তু আপনারাও কিন্তু পেতে চলেছেন, এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। এর পরের যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সফলতা, আপনাদের লটারি, শেয়ার, আপনার বিদেশ থেকে আপনারা কিন্তু লাভবান হবেন মকর রাশি যদি আপনি হন। ডায়েরিতে নোট করে নিন, মকর রাশির ক্ষেত্রে কিন্তু সুদিন আগত, আপনাদেরকে আপনাদের ভোগ বিলাস আপনাদের বৃদ্ধি কিন্তু হবে, এবং ঐশ্বর্যের শিকড় চূড়ায় আপনি কিন্তু যেতে চলেছেন। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, দাম্পত্য সুখ,
সন্তান সুখ অর্থাৎ পার্থিব সমস্ত সুখ কিন্তু পেতে চলেছে মকর রাশি। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি, চার নম্বরে। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভবান হবেন। প্রথম কথা, আপনাদের ক্ষেত্রে সন্তান সুখ, প্রেমের জুয়ার, শেয়ার মার্কেট, লটারি, ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। গোল্ড, চাঁদি থেকে আপনারা অর্থ পাবেন। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আপনাদের গ্ল্যামার দুনিয়াতে আছেন এই জায়গাটা কিন্তু আপনারা নিশ্চিতরূপে সাকসেস কিন্তু পাবেন। এবং আপনাদের ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে আপনি যদি সিংহ রাশি মানুষ হন। অর্থাৎ সিংহ রাশি হতে চলেছে মহাভাগ্যশালী রাশি। এর পরের যে রাশির কথা আমি বলবো, যে রাশি, সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির ধন বৃদ্ধি কিন্তু হতে চলেছে, ধনের জোয়ার আসতে চলেছে। যে কোনো কার্যে আপনারা কিন্তু সফলতা পাবেন। আপনাদের সম্পত্তিগত দিক থেকে, আপনাদের দৈনিক রোজগার, আপনাদের কেরিয়ার, আপনাদের সন্তান, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দিক দেখা যাচ্ছে। এবং বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু করবেন। অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। ডায়েরিতে নোট করে নিন। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনাদের ধনাধিপতি এবং সপ্তমপতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে। অর্থাৎ ভাগ্যোদয় আপনাদের মেষ রাশি যদি আপনি হন, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু ভাগ্যোদয় কিন্তু হতে চলেছে। এবং এই সময়ের মধ্যে মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে, দৈনিক রোজগার বৃদ্ধি হবে, দাম্পত্য সুখের জায়গা, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে শুভ। আপনারাও কিন্তু সোনার চাবিকাঠি আপনারাও কিন্তু পেতে চলেছেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত হবে মেষ রাশির। এবং আপনারা পৈতৃক সূত্রে এই সময় কিন্তু সম্পত্তি লাভ আপনাদের কিন্তু হতে চলেছে। অর্থাৎ আপনার হতে এই রাশি হতে চলেছে মহাভাগ্যশালী। এরপরে যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আর্থিক রূপ থেকে কিন্তু আপনারা সমৃদ্ধশালী হতে চলেছেন। এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গা, দৈনিক রোজগারের জায়গা, ব্যবসা ক্ষেত্রে, বিদেশ থেকে, লটারি, ফাটকা, শেয়ার, জুয়া, সাট্টা থেকে বৃশ্চিক রাশি কিন্তু অর্থ পেতে চলেছে। অর্থাৎ এই শুক্রের রাশি পরিবর্তনে ভৌতিক সুখ, সোনার চাবিকাঠি পেতে চলেছে, হাতে আসতে চলেছে এই ছয় রাশির। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, নমস্কার।